প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম, দেশ বাংলা টিভির বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। 2019 বছরটি যেমন কেটেছে বিএনপির, ঘর সামলাতে পারছে না বিএনপি। দেশের সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর আপনি যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। এবারে বিস্তারিত। 2019 বছরটি যেমন কেটেছে বিএনপির, 2018 এর 3 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভরাডুবি হয় বিএনপির। মোটামুটি সেখান থেকে বিএনপির ব্যর্থতার শুরু। বিএনপি জাতীয় ঐক্যফ্রন্ট এবং 20 দলীয় জোট একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে নির্দলীয় সরকারের অধীনে পূর্ণ নির্বাচনের দাবি জানালেও ফ্রন্ট ও দলটির নির্বাচিত প্রার্থী শপথ গ্রহণ করায় তাদের এই আশা ধীরে ধীরে নিরাশা এবং সবশেষে হতাশায় পরিণত হয়। বছর ধরে বিভিন্ন ইস্যুতে বারবার আন্দোলন কর্মসূচির ডাক দিয়েও কোনো সফলতার মুখ দেখেনি দলটি। সারা বছর দলের চেয়ারপারসনের মুক্তির দাবিতে সারা দেশে অনশন, মানববন্ধন, বিক্ষোভ মিছিল, মশাল মিছিল এবং দেশব্যাপী বিভাগীয় সমাবেশ কর্মসূচি পালন করেছে বিএনপি। তবে খালেদা জিয়ার মুক্তির দাবিতে তাদের আন্দোলন বা কর্মসূচি কোনোটি সফল হয়নি। পুরো বছর জুড়ে বিএনপির নানা দোলাচল নিয়ে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। জানুয়ারি 2019 8 জানুয়ারি 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছিল জাতীয় ঐক্যফ্রন্ট। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল নির্বাচনের সময় বেশি ক্ষতিগ্রস্ত জেলা পরিদর্শন, বিশেষত সিলেটের বালাগঞ্জ পরিদর্শন, যেখানে ঐক্যফ্রন্টের একজন কর্মীকে হত্যা করা হয়। এর অংশ হিসেবে গত 14 জানুয়ারি সিলেটের বালাগঞ্জে যান জাতীয় ঐক্যফ্রন্টের একটি প্রতিনিধি দল। এই মাসে নির্বাচনের পরবর্তী পরিস্থিতি নিয়ে অবহিতি করতে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। এছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম, কারচুপি, এজেন্ট ও নেতাকর্মীদের গ্রেপ্তার, নির্বাচনী সহিংসতার আহত এবং নিহতদের তালিকা নিয়ে ভোটে ধানের শীষে প্রার্থীদের সঙ্গে বৈঠক করে তালিকাও সংগ্রহ করে বিএনপি এবং পূর্ণ নির্বাচনের দাবিতে জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন কমিশনে স্মারকলিপিও দেয়। ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ দেশের বিভিন্ন কারাগারে বন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে বিএনপি। গত 8 ফেব্রুয়ারি ঢাকায় বিএনপির উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয় এবং 9 ফেব্রুয়ারি দেশব্যাপী একই দাবিতে ঢাকা মহানগর বাদে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। এই মাসেই ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের বর্তমান কমিটি বিলুপ্ত করে আওয়ামী লীগ কমিটি এবং জাতীয়তাবাদী কৃষক দলের বর্তমান কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠিত হয়। মার্চ গত 11 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে ছাত্রদলের ভরাডুবি হয়েছে। এই নির্বাচনে সংগঠনটির মনোনীত প্যানেলের কোনো প্রার্থী নির্বাচিত হতে পারেনি, উল্টো ছাত্রলীগ ও স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে ছাত্রদলের প্রার্থীদের ভোটের পার্থক্য অনেক বেশি হয়েছে। এর কারণ হিসেবে সংগঠনটির নেতারা কেন্দ্রীয় ছাত্রদল ও ঢাবি ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটি ও সিন্ডিকেটের মাধ্যমে ডাকসু নির্বাচনে প্যানেল দেওয়াকে দোষারোপ করেছেন। এছাড়া 26 মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে এই মাসের 7 দিনব্যাপী কর্মসূচি পালন করে বিএনপি। এপ্রিল চিকিৎসার জন্য কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আনা হয়। এর আগে গত প্রায় 1 মাস এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বিএনপি চেয়ারপারসন। এরপর গত 2 এপ্রিল খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় 2 দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এছাড়া খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে 6 ঘন্টা অনশন কর্মসূচি পালন করে দলটি। আর এই মাসের 6 এপ্রিল জাতীয়তাবাদী তাঁতি দলের বর্তমান কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। মে দীর্ঘ 18 বছর পর ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচনে অধ্যাপক ডাক্তার হারুন আল রশিদ সভাপতি এবং অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুস সালাম মহাসচিব নির্বাচিত হন মেয়ের 25 তারিখে। জুন সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসনে শপথ নেন বিএনপি থেকে নির্বাচিত ব্যারিস্টার রুমিন ফারহানা জুনের 9 তারিখে। জুলাই ধানের শীষ থেকে নির্বাচিত এমপি গোলাম মোহাম্মদ সিরাজ একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নেন। এ মাসে দলীয় প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে সিদ্ধান্ত নেয় বিএনপি। গত 13 জুলাই দলটি ঘোষণা দেয়। 18 জুলাই থেকে খালেদা জিয়া মুক্তির দাবিতে বিভাগীয় শহরে সমাবেশের কর্মসূচি করার ঘোষণা দেন বিএনপি। আগস্ট প্রতিবছর 15 আগস্ট দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন বড় আয়োজনে পালন করে বিএনপি, কিন্তু 2016 সাল থেকে বড় আয়োজনে বেগম জিয়ার জন্মদিন পালন করে না বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো। এই বছরেই খালেদা জিয়ার 75তম জন্মদিনে কেক কাটেনি দলটি, এমনকি এই দিনেও কোনো কর্মসূচি পালন করেনি দলটি। এছাড়াও গত 3 আগস্ট
প্লট চেয়ে গৃহায়ন মন্ত্রীর কাছে চিঠি দেন বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। প্লট চেয়ে মন্ত্রীর কাছে পাঠানো চিঠি ফেসবুকে ভাইরাল হওয়ার পর থেকেই দলের ভেতরে রুমিন ফারহানাকে নিয়ে চলে নানা আলোচনা ও সমালোচনা। দলের কেউ কেউ বলছেন, সরকারের কাছে প্লট চেয়ে রুমিন ফারহানা নিজের নীতি ও নৈতিকতার বিসর্জন দিয়েছেন। আবার কেউ কেউ বলছেন, তিনি প্লট চাইতেই পারেন, এতে দোষের কিছুই নেই। সেপ্টেম্বর বিএনপির 41তম প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালিতে দলটির দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। কথা কাটাকাটি নিয়ে এই ঘটনা ঘটেছিল বলে জানা গেছে। আর 12ই সেপ্টেম্বর খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এছাড়া গত 18ই সেপ্টেম্বর দীর্ঘ 27 বছর পর কাউন্সিলে ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত করে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল, এতে সভাপতি নির্বাচিত হন ফজলুর রহমান খোকন এবং সাধারণ সম্পাদক হন ইকবাল হোসেন শ্যামল। অক্টোবর দেশের স্বার্থবিরোধী চুক্তি বাতিল এবং এই চুক্তির বিরোধিতার কারণে বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে দুই দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। নভেম্বর ঢাকা সিটি নির্বাচনের সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা মারা যান। 6 নভেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান ও 5 নভেম্বর ভাইস চেয়ারম্যান মোর্শেদ খানের পদত্যাগের খবর প্রকাশের পর বিএনপি তৃণমূলের নেতাকর্মীরা দলের হাইকমান্ডের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন। দলের ভাষ্য, দলের ভেতরে বিভক্তি ও বিদেশে বসে তারেক রহমানের নেতৃত্বের কারণে দল থেকে সিনিয়র অনেক নেতা পদত্যাগ করেছেন। তার আরও জানান, 2016 সালের 19 মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলর দলের কেন্দ্রীয় কমিটি গঠনের সময় দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে যে নেতাকে ভাইস চেয়ারম্যান পদ দিয়েছেন তারেক রহমান তা পরিবর্তন তাকে উপদেষ্টা পদ দেন। এই বিষয়টি নিয়ে অনেক নেতা তারেক রহমানের ওপর নাখোশ। আবার জামায়াতের সঙ্গে জোটগত রাজনীতি করার কারণে দল ছাড়ছেন অনেকে। দলের ভাইস চেয়ারম্যান শমশের মবিন চৌধুরী ও মোসাদ্দেক আলীর বিএনপির ত্যাগের কারণেও তারেক রহমানের সঙ্গে মতভেদ বলে জানা গেছে। ডিসেম্বর দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকা মহানগরের থানায় থানায় এবং সারা দেশে মহানগর ও জেলা সদরগুলোতে দুই দফা বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি ঘোষণা করে বিএনপি। 14ই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস ও 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে কর্মসূচি পালন করেছে বিএনপি। ঘরই সামলাতে পারছে না বিএনপি। খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পর থেকে প্রায় 2 বছরে শত চেষ্টা করেও মাথা তুলে দাঁড়াতে পারেনি বিএনপি। নেতৃত্বের সংকট, দলে চেইন অব কমান্ড না থাকা ও নেতৃত্বের গ্রুপিং কোন্দলের কারণে মাঠের রাজনীতি চাঙ্গা করতে পারেনি। সংকট কাটাতে নানামুখী কৌশল গ্রহণ করেও ব্যর্থ হয়েছে দলটি। এজন্য না পেরেছে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন করতে, না পেরেছে দল গোছাতে। নানামুখী সমস্যায় জড়িয়ে বিএনপি এখন নিজের ঘরে সামলাতে পারছে না। সূত্র মতে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কারাবন্দী থাকায় দলটিতে এখন কারোর ওপর কোনো নিয়ন্ত্রণ নেই। যে কখন যা খুশি তাই করছে, তাই দলটিতে এখন চরম অস্থিরতা বিরাজ করছে। বিশেষ করে লন্ডন প্রবাসী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একচ্ছত্র আধিপত্যের কারণে দলীয় হাইকমান্ডের প্রতি চরম নাক্ষোশ সাধারণ নেতাকর্মীরা। এই পরিস্থিতিতে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা হতাশ হয়ে দলীয় কর্মকাণ্ডে নিষ্ক্রিয় হয়ে পড়েন। কেউ কেউ বিএনপি ছেড়ে অন্য দলে চলে যাচ্ছেন। এত কিছুর পরেও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মধ্যে বিরাজমান নানান অনিয়ম, বিশৃঙ্খলা ও অস্থিরতার কথা মেনে নিতে নারাজ। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছে। তারা এখন খালেদা জিয়ার মুক্তির জন্য রাজপথে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে আর তারেক রহমানের নির্দেশনায় সর্বস্তরে দল গোছানোর কাজ এগিয়ে চলছে। এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক কেন্দ্রীয় নেতা বলেন, দলে চেইন অব কমান্ড না থাকা ও গ্রুপিং কোন্দলের কারণে মাঠের রাজনীতি চাঙ্গা করা যাচ্ছে না। নানামুখী কৌশল গ্রহণ করেও অগ্রসর হতে না পারায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলনও করা যাচ্ছে না। বিভিন্ন পর্যায়ে দল গোছানোরও কাজও এগোচ্ছে না। সূত্র জানায়, খালেদা জিয়া কারাবন্দী হওয়ার আগে দলের সকল কর্মকর্তাদের নির্দেশে পরিচালিত হতো, তবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি সিনিয়র নেতাদের মতামত নিতেন। কিন্তু গত বছর 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজা মাথায় নিয়ে তিনি কারাবন্দী হন। তবে কারাবন্দির আগে তিনি সিদ্ধান্ত নিয়ে যান, তার অনুপস্থিতিতে দলের স্থায়ী কমিটির সদস্যরা মিলে যে সিদ্ধান্ত নেবেন, তারেক রহমানের মতামত দিলে দলে যে সিদ্ধান্ত যেন বাস্তবায়ন করা হয়। কিন্তু খালেদা জিয়া জেলে যাওয়ার পর স্থানীয় কমিটির সদস্যরা কোনো সিদ্ধান্তই বাস্তবায়ন করতে পারছেন না। তারেক রহমান লন্ডনে বসে যখন যে সিদ্ধান্ত চাপিয়ে দেন তাই কার্যকর হয়। এই নিয়ে সিনিয়র নেতাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়, আর সিনিয়র নেতাদের এই ক্ষোভের কথা শুনে সারা দেশের সর্বস্তরের নেতাদের মধ্যেও এর প্রভাব পড়ে। এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে থাকার মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও মানতে চাচ্ছেন না অন্য নেতারা। এজন্য মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর যখন যা ভালো মনে করেন তখন তাই করার চেষ্টা করেন।
আবার কখনো কখনো খালেদা জিয়া বা তারেক রহমানের নির্দেশ পেয়ে কোনো কোনো সিদ্ধান্ত নেন। তবে মহাসচিবের সিদ্ধান্ত মানতে চান না দলের অন্য সিনিয়র নেতারা, তাই মহাসচিবের সঙ্গে যোগাযোগ না করেই তারা এক এক সময় এক এক রকম কথা বলেন। সংবাদের শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, তাহলে বিএনপি ভেঙে গেল, আপনার কি মনে হয়, ঘুরে দাঁড়াতে পারবে? আমাদেরকে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আমাদের পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। ধন্যবাদ।